আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম সরকার চোরাবালিতে দাঁড়িয়ে যে কোনো সময় ডুবে যাবে বলেছেন রুহুল কবির রিজভি এরপর জানিয়ে দিব বিএনপির রাজনৈতিক দলে পরিচয় দেওয়ার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বলেছেন ওবাইদুল কাদের এদিকে উপজেলার নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ বিএনপির আরো জানিয়ে দিব এবার স্থানীয় নির্বাচনের নামে প্রহসন শুরু হচ্ছে বলেছেন গণ অধিকার পরিষদ এরপর জানিয়ে দিব হাটের ইজারা না পেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটালেন আওয়ামী লীগ নেতা এবং সর্বশেষ জানিয়ে দিব পালিয়ে বাংলাদেশে মিয়ানমারের আরও এগারো সীমান্তরক্ষী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকার চোরাবালিতে দাঁড়িয়ে যে সময় ডুবে যাবে বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন এই অবৈধ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে যে সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে সেই কারণে সরকার হাবিবুর নবী খান সোহেল সাইফুল আলম নীরব আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল হাবিবুর রশিদ হাবিবদেরকে আটক করে রেখেছে ভয় থেকে এই আটক করে রেখেছে শনিবার বিশ এপ্রিল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্র সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনো কাটেনি বলে মন্তব্য করে তিনি বলেন শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন আতঙ্কিত এই জন্য কারণ তিনি তো জানেন জনগণ তাকে ভোট দেয়নি দেশের পঁচানব্বই শতাংশ জনগণ তাকে ভোট দেয়নি আমি আর ডামি আমরা আর মামুদের নির্বাচন বলেন হাবিব ভদ্র একজন সাবেক তা রফিকুল আলম মজনু এবং হাবিবুর রশিদ হাবিবকে আমি সেই ছাত্র রাজনীতি করা অবস্থা থেকে চিনি এদের ঠিকানা আকাশের নিচে আলো খুব কম হয় এদের ঠিকানা বেশি হয় লাল দেয়ালের মাঝখানে কারাগারে বিএনপির রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বলেছেন কাদের বিএনপি এখন রাজনৈতিক দলে পরিচয় দেওয়ার মতো হারিয়ে ফেলেছে বলে মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন অনেকেই বলেছেন দেশে যদি রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হয় তাহলে বিএনপির রাজনীতি বন্ধ করতে হবে কারণ বিএনপি শুধু আগুন সন্ত্রাস মানুষ খুন করে না যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের পৃষ্ঠপোষক বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে কিছু ভাবছেন কিনা একজন সাংবাদিক জানতে চাইলে কাদের বলেন বিএনপিকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি তিনি বলেন আমরা জনগণের কাছে বিএনপি সন্ত্রাসের রাজনীতির ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরো বিস্তীর্ণ আরো অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বিএনপিকে কানাডায় ফেডারেল আদালত পর্যন্ত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল এটাই তাদের বলছে যোগ করেন কাদের উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ বিএনপির বর্তমান সরকারের অধীনে সংসদ নির্বাচন বর্জনের ধারাবাহিকতায় আট মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের কথা ইতিমধ্যে জানিয়েছে বিএনপি এবার দলের যেসব নেতাকর্মী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন তাদের মনোনয়ন প্রত্যাহার এবং ভোট বর্জনের নির্দেশ দিয়েছে দলটি বিএনপি নেতারা বলছেন বিএনপি দলীয়ভাবে ভোট বর্জন করলেও তৃণমূলের দলের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন প্রার্থী ভোটে থেকে যায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনুরোধ করেন এরপর দলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় ইতোমধ্যে অনেকে মনোনয়ন প্রত্যাহার করেও নিয়েছেন আগামী রোববার বাকিরা প্রত্যাহার করে নেবে বলে আশা করে বিএনপি এই প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন আমাদের সাংগঠনিক সম্পাদকরা জেলা উপজেলা পর্যায়ে কাজ করছে আমরাও কেন্দ্র থেকে ফোন করে প্রার্থীদের সঙ্গে কথা বলছি অনেকে ইত ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন এখন খুব বেশি নেতাকর্মী ভোটে নেই তিনি আরো বলেন নাটোর একজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর তাকে গ্রেফতারও করা হয়েছে নাম না প্রকাশের শর্তে বিএনপির এক সাংগঠনিক সম্পাদক বলেন আসলে এবার নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক নেই আমাদের উচিত ছিল ভোটে যাওয়া এতে করে তৃণমূলের দলের সাংগঠনিক শক্তি বাড়ত নির্বাচনী কর্মকাণ্ড ঘিরে তিনি আরো বলেন দলের উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা ভোটে অংশ নিয়েছে তাদের সরে যেতে সেই অনুযায়ী ভোটে অংশ নেওয়া তাদের ফোন করে মনোনয়ন প্রত্যাহার করতে অনুরোধ করছি এরপর যারা নির্বাচনে থেকে যাবে তাদের দল থেকে বহিষ্কার করা হতে পারে যদিও এতে দলের সাংগঠনিক শক্তির ক্ষতি হবে এবার স্থানীয় নির্বাচনের নামে প্রহসন শুরু হচ্ছে বলেছেন গণ অধিকার পরিষদ গ্রেপ্তারি বিষয়ে নূর বলেন এই সরকারের আমলে বিরোধী দলের নেতাদের নামে এমন শত শত গ্রেপ্তারি দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সড়কে লুটপাট সহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে গণ অধিকার পরিষদ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন ব্যাংকিং খাতে লুটপাটের সঙ্গে সরকারের এমপি মন্ত্রী সুবিধাবাদী আমলারা জড়িত ব্যাঙে সাতার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে লুটপাটের জন্য একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ দেওয়া হয়েছে জনগণ টের পাচ্ছে না তিনি বলেন সরকার ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে ব্যাংকগুলো লুট করে টাকা বিদেশে পাচার করছে যে কারণে ডলার সংকট তৈরি হচ্ছে লুটপাটের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে গ্রেপ্তারি পড়ানোর বিষয়ে নূর পরওয়ানা নিয়ে আমরা ভীত নই এই সরকারের আমলে বিরোধী দলের নেতাদের নামে এমন শত শত গ্রেফতারি পরোয়ানা আছে জাতীয় নির্বাচনের পর এখন স্থায়ী নির্বাচনের নামে প্রহসন হচ্ছে জাতীয় নির্বাচনের মতো বিরোধী দলগুলো স্থানীয় নির্বাচনও বর্জন করছে আমরা সবাইকে অনুরোধ করব কেউ নির্বাচনে অংশ নেবেন না ভোটকেন্দ্রে যাবেন না তিনি আরো বলেন ভারত খেদাব আন্দোলন দেশের আনাসে কানাচে ছড়িয়ে পড়েছে ফলে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে তাই এখন এই আন্দোলনে যারা দিছে তাদেরকে সরকার হয়রানি করছে হাটের ইজারা না পেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটালেন আওয়ামী লীগ নেতা সিরাজগঞ্জের উল্লাপড়া উপজেলার উল্লাপাড়া হাটবাজারে ইজারা না পেয়েও জোরপূর্বক টোল আদায় ও খাজনা টাকা নেওয়ার অভিযোগে আরাফাত রহমান নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এ ঘটনায় ইজারাদার মোহাম্মদ আব্দুল মান্নান বাদী হয়ে সলঙ্গা থানায় আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রহমান সহ আঠারো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো পনেরো থেকে বিশ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান দুলাল বিষয়টি নিশ্চিত করে বলেন গত বুধবার দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের হয় বিচারক ইনভেস্টিগেশনকে তদন্তে নির্দেশ দেন এদিকে বেপরোয়া আরাফাত রহমানের নেতৃত্বে তার সহযোগীরা প্রকৃত ইজাদারের প্রতিনিধি থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে বেধরক পিটিয়েছে আহত হাফিজুল সিরাজগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট বঙ্গমতা শেখ নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন মামলার বিবরণে জানা যায় চোদ্দশো একত্রিশ বাংলা সনে দ্বিতীয়বারের মতো মঙ্গলবার ১৬ এপ্রিল সকালে হাটে অবস্থান করছিলেন ইজারাদার ও তার প্রতিনিধিরা এ সময় আরাফাত রহমানের নেতৃত্বে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে ইজারাদার আব্দুল মান্নানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে টোল আদায়কারীদের কাছ থেকে জোর করে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ছিনিয়ে নেয় এরপর হাটের দোকানীদের কাছ থেকে খাজনা আদায় করে বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানালে তিনি হাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন পালিয়ে বাংলাদেশে মিয়ানমারের আরো এগারো সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশে বিজিপি আরো এগারো সদস্য এপ্রিল শুক্রবার বিকেলে বান্দরবানের নাইখরির হাতিমারা ঝিরি এবং টেকনাপের জিম্বংখালী সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে আশ্রয় নেন বর্ডার গার্ডে বিজিপি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান শুক্রবার বান্দরবানের নাইখ হাতিমারা ঝিরি সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আটজন এবং টেকনাফের জিম্বুংখান্ডি সীমান্তে দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর তিন সদস্য অনুপ্রবেশ করেন পরে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নেন তিনি জানান অনুপ্রবেশ করা মিয়ানমার সদস্যকে নাইখংসরের সদরের বর্ডারগার্ড প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সর্বমোট দুইশো পঁচাশি সদস্য সেখানে রয়েছেন এবং বিজিবির পক্ষ থেকে তাদের খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা বর্ডার পুলিশ ও সদস্যকে সেনাবাহিনীর আগামী সোমবার বাইশ এপ্রিল ফেরত পাঠানো হবে একই দিনে মিয়ানমারে আটকে পড়া একশো পঞ্চাশ বাংলাদেশি দেশে ফিরবেন এর আগে মিয়ানমারে তিনশো বর্ডার গার্ড পুলিশ ও সেনা সদস্যকে জাহাজে ফেরত পাঠানো হয়